Hello everybody, welcome back to my channel Medicine Basic Teach. Aaj ke amra Pacimol MF oral suspension niye alochona korbo. Jeti bachchader jor, gahat paye byatha ebong prodaho bondho korar jonno most essential. To ei syrup ti bachchader shorire kaj kore kibhabe, er byabohar, matra, parshwo protikriya o shotorkota somporke bistarito janar age amar channel ti subscribe kore pashe thaka bell icon ti press korun porobortti medicine related video r notification pete. তো চলুন শুরু করি এই প্যাসিমল এমএফ সাসপেনশনটি ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির মেডিসিন এর বর্তমান মূল্য 68 টাকা প্রতি 60 ml সিরাপে এই সাসপেনশনটির কম্পোজিশন হলো মেফোনেমিক অ্যাসিড 100 মিলিগ্রাম প্যারাসিটামল 250 মিলিগ্রাম ইচ 5 ml তো এই সেম কম্পোজিশনে আপনারা ওষুধের দোকানে বিভিন্ন কোম্পানির মেডিসিন পেয়ে যাবেন যেমন সুমল প্লাস ডিএস ডুফ্লেম ডিএস ম্যাকডল এমএফ মেপটাজেসিক ডিএস ইত্যাদি এছাড়াও সেম কন্টেনে আরও বিভিন্ন কোম্পানির মেডিসিন আপনারা পেয়ে যাবেন এখন জানব হাউ টু ওয়ার্ক প্যাসিমল এমএফ ওরাল সাসপেনশন অর্থাৎ এই প্যাসিমল এমএফ সিরাপটি কাজ করে কীভাবে Pacimol MF oral suspension is a combination of two medicines, mefenamic acid and paracetamol. It works by blocking the release of certain chemical messengers that cause fever, pain and inflammation. Pacimol MF oral suspension is a two-dose combination, mefenamic acid and paracetamol. It is jor, betha, and prodahor karun, je nidrishto batra bohrashayun, shegulur. উন্মুক্তকরণ বন্ধ করে দেয় এখন এটির ইউজ বা ব্যবহার সম্পর্কে জানব যে সমস্ত বাচ্চারা অতিরিক্ত জ্বরে ভুগছে প্লেন প্যারাসিটামল খাচ্ছে তবুও জ্বর ছাড়ছে না বা জ্বর ভালো হচ্ছে না সেই পরিস্থিতিতে এই সিরাপটি বাচ্চাদেরকে দিলে খুব ভালো কাজ করে আবার এটি বাচ্চাদের পেট ব্যথার ক্ষেত্রেও ভালো কাজ করে এছাড়াও বাচ্চাদের জ্বর গা হাত পায়ে ব্যথা মাথা ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা গলা ব্যথা নার্ভের ব্যথা দাঁতের ব্যথা মাংসপেশিতে ব্যথা প্রভৃতি ক্ষেত্রে ডাক্তাররা বাচ্চাদের এই সাসপেনশনটি দিয়ে থাকেন এবার আমরা এই মেডিসিনটির ডোজ বা মাত্রা সম্পর্কে জানব এই ওষুধটির মাত্রা এবং কতদিন ব্যবহার করতে হবে সেটি ডাক্তাররা বাচ্চাদের অবস্থা অনুযায়ী নির্ধারণ করে দেন তবে সাধারণত ৬ মাস থেকে ১ বছরের বাচ্চাদের আড়াই এমএল করে তিনবার এক বছর থেকে দুই বছরের বাচ্চাদের ৩.৫ এমএল করে তিনবার এবং দুই বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের ৫ এমএল করে ভর্তি পেটে তিনবার দেওয়া হয় ৫ থেকে ৭ দিন এখন এই মেডিসিনটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব এই মেডিসিনটি নেওয়ার পরে বাচ্চাদের নসিয়া বা বমি বমি ভাব ডায়রিয়া বা পাতলা পায়খানা ইনডাইজেশন বা বদহজম লস অফ অ্যাপিটাইট বা ক্ষুধা কমে যাওয়া হার্ট বার্ন বা বুক জ্বালা করা ভমিটিং বা বমি হওয়া প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এখন আমরা এর প্রিকশন বা সতর্কতা সম্পর্কে জানব যে সমস্ত বাচ্চারা লিভার কিডনি এবং হার্ট এর সমস্যায় ভুগছে তারা এই মেডিসিনটি ব্যবহার করবে না তো আজকে এই পর্যন্ত শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন রিলেটেড ইনফরমেশন নিয়ে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন আমার পরবর্তী মেডিসিন রিলেটেড ভিডিও দেখার জন্য তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন মেডিসিন বেসিক টিচ